মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম বন্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিবচরের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, নার্স সহ চিকিৎসককে রোগীদের সাথে আচরণ ভালো করতে হবে, দরিদ্র রোগীদের যেন হয়রানি শিকার না হয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একই সাথে হাসপাতালে দালালদের উৎপাত বন্ধে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।